দর্শক, আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন। আমরা একটু পরিচিত হই ওনার সাথে। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হলো আবুল বাশার। বয়স কত হচ্ছে? বয়স 50। কিছু মনে না করলে পেশাগত ভাবে কি কাজের সাথে জড়িত? পেশাগত ভাবে আসলে আমি আগে পিটারের কাজটা করতাম, ওজনই কাজ বেশি। আচ্ছা। হ্যাঁ, আর পরবর্তীতে প্রায় 5 বছর যাবার আমি ড্রাইভার ছিলাম, ড্রাইভিং। ও বুঝছেন নি। আচ্ছা, এই দুইটাই মোটামুটি একটু ভারী কাজই ধরে, কারণ ড্রাইভিং এ হচ্ছে বেশ মুভিং এর কাজ আছে। মুভিং এর কাজ, একটানা বসে থাকতে হয়। হুম হুম। হ্যাঁ, হিপ জয়েন্টে একটু সমস্যা হয়। আমার সবকিছুই ছিল, ধরেন 2016 সাল থেকে এই মানে রোগে ভুগতেছি। আমি এত বেশি হার্ড মনে করি নাই। পরবর্তীতে আমি হসপিটালে গেছি, প্রথম গেছি হসপিটালে। আচ্ছা। ডাক্তার স্যারকে দেখাইছি, উনি আমার এগুলো দেখি বলছে যে আপনারা ওষুধ দিছি, 3 মাস ওষুধ খান, ওষুধ খাওয়ার পরে যদি দেখতেছেন কোনো কার্যকারী হচ্ছে না, আপনি চার্জারিতে যেতে হবে। কিন্তু আমি সার্জারিতে যাইতে ইচ্ছা না। তখন আমি চলে গেছি, আমার ওখানে এমপি মহোদয় আছে, ওনার রেফারেন্সে আমি গেছি। ওখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর আমাকে একটা থেরাপি দিছে। থেরাপিটা দিছে মাত্র 3টা ব্যায়াম। সে 3টা ব্যায়ামের পরে তখন আমি বাড়িতে চলে আসছি, আসি ওই ব্যায়ামগুলো কন্টিনিউ করছি। কন্টিনিউ বেশি না, মানে 3-4 মাস করছি, দেখতেছি যে মানে ইমপ্রুভ হচ্ছে না। আচ্ছা। তখন আমি মোবাইলে চার্জ দিয়া বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলে, তার বাংলাদেশি চ্যানেলে আমি চার্জ দিয়া আমি দেখলাম যে ডিপিআরসি হসপিটালে একটা সন্ধান পাইছি। সন্ধান পাইয়া আমি উনাকে ফলো করি, উনার কিছু ব্যায়াম আছে ওগুলো আমি করতে থাকি। করার পরে তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে তো হয় না, আমি সরাসরি উনার স্বর্ণপন্ন হই। ওকে, ফাইন। হ্যাঁ, যখন আমি আসছি, আসার পরে উনি বলছে যে আমাকে 17 দিন থাকার জন্য, গত বুধবারে। আচ্ছা। গত বুধবারে আসিয়া আমি আবার স্যারের কাছে গেছি, স্যারকে বলছি যে স্যার আমি আসছি, এখন এখন ভর্তি হব। বলে যে ঠিক আছে, আপনি ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আমি আসবো, আমি দেখব। তো সেই থেকে এ পর্যন্ত, আজ পর্যন্ত আমি ভর্তি। আমাকে একটা ইঞ্জেকশন দিছে, একটা ইঞ্জেকশন আমি আরেক জায়গায়ও দিছি। তো সেই ইনজেকশন আর ডিপিআরসি ইনজেকশনে অনেক ব্যবধান। সেখানে একটা মাত্র ইনজেকশন দিছে, আর আমাকে এখন যেই ইনজেকশনটা দিছে সেটা আমাকে গত পরশু দিছে, এখন পর্যন্ত চলতেছে 6 ঘন্টা পর পর। তো আমার এখন লাস্ট যেটা আছে সেটা এখন আছে, এটা দিয়ে আমি 2 ঘন্টা রেস্ট করে আমি বাড়ি যাব। আমি এখন ইনশাল্লাহ আপাতত আগের চাইতে অনেক অনেক সুস্থ। যেটা সেটা স্যার বলছে যে আপনি সাঁতরাইবেন আর ঠিক মতো ব্যায়ামগুলো করবেন, ইনশাল্লাহ কারেকশন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি মূলত কি কি সমস্যা নিয়ে এই হসপিটালে ভর্তি হয়েছিল? সমস্যা তো হইল, আমার প্রথম কোমরে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, সেটা 2016-17। তখন আমি নোয়াখালী একজন ডাক্তার আছে, উনার কাছে গেছি। সবাই যায় আপনার অর্থোপেডিক ডাক্তার, একদম নিম্ন শ্রেণী হিসেবে অনেক বড় বড় লোক যায় ওখানে। তো আমি 2-3টা ইনজেকশন দিছি, ইমপ্রুভ হয় না। তারপরে আর তারপরে আমি ধাপে 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 এ পর্যন্ত অগ্রসর হই এখানে। মূলত হচ্ছে কোমর ব্যথা, সমস্যা কোমর ব্যথার থেকে নিচের দিকে আমার পায়ের ব্যথা, নিচের দিকে চলে যায়। এটা পিএলআইডি, পিএলআইডি, জি, S4 L1 L4 L5 S1। ওকে, ফাইন। দেন কোন দুর্ঘটনা মনে আছে যে যেটার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল? দুর্ঘটনা তো আমি যখন ছোট ছিলাম তখন ও খেলতে যাইয়া একটা গাছ থেকে, ছোট একটা গাছ ওখান থেকে পড়ে গেছে, তখন আসলে ওরকম আর মালুম হয়নি। তো আমার একজন বাসির বিয়ে ছিল, তখন একটা বালি আছে না, বালু, এই বালির বস্তাটাকে আমি আগলাইতে যাই, আমার একদম মানে শেষ অবস্থা যাইয়া পৌঁছে গেছি। হসপিটালে গেছি, স্যার সাথে দেখা করছি, আমি চাইছিলাম এখন হাইটে হাইটে আসতাম। আমার সাথে
আলহামদুলিল্লাহ স্যার, এই যে দীর্ঘদিন পরে সুস্থ হওয়ার পরে কেমন লাগছে, অনুভূতিটা কি আপনার? অনুভূতিটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, যেহেতু এটা আমার বাড়িতেও অনেক মানুষ আছে, আমার নিজের আপন বোন সেও কিন্তু চার্জারি হয়েছে। চার্জারি হওয়ার পরেও সেই আগের চাইতে যন্ত্রণা বেশি, তার চাইতে আমি মনে করি যে চার্জারি না করে প্রথম ধাপ টাকার দিকে না তাকাইয়া আপনি এমন একটা প্রতিষ্ঠানে আইসা আপনার প্রাথমিক অবস্থা আপনি দেখতে পারেন, মনকে সান্ত্বনা দিতে পারবেন। যখন আপনি চার্জারি করবেন তখন কিন্তু মনে কিন্তু দুঃখ থেকে যাবে, হাই হাই আমি কি করলাম, আমি যদি একটা থেরাপিস্টের ওখানে যাই যদি একটু ট্রিটমেন্ট নিতাম তাহলে আমার আর কাটা লাগতো না। যেভাবে আসছে ওভাবে চলে যাচ্ছে, এটা নসিব, নসিবের ব্যাপার। তো ইনশাল্লাহ আমি আগের চাইতে অনেক ভালো, এই ভালোটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আল্লাহই ভালো জানে। তবে চলাফেরা অনেক সতর্কতা অবস্থায় চলাফেরা করতে বলছে স্যার। আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো, আমার এই ভাইটি অনেকটা বছর থেকে উনি অসুস্থ এবং কোমরের ব্যথাটা যদিও সহ্য করতে পারেন, যখন সেটা পায়ে চলে যায় সেটা সহ্য করাটা খুবই কষ্টসাধ্য। ওনার জীবনে কিছু ঘটনাও আছে যেই ঘটনাগুলো উনি আপনাদের সাথে শেয়ার করেছেন। আমরা যাই করব, যে কোনো ভারী কাজ থেকে শুরু করে যে কোনো কাজ আমরা অবশ্যই একটু সতর্কতার সাথে করব, কারণ একটা ছোট্ট ভুল সারা জীবনের জন্য আমাদের কান্না বয়ে নিয়ে আসবে। সো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অভিজ্ঞতাগুলো থেকে অবশ্যই আপনাদের জীবনে আপনারা কাজে লাগাবেন, আশা করি আপনাদের জীবনে অনেক উপকার হবে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, এবং দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।